যুক্তরাজ্যে উবার ড্রাইভার এবং ব্যবহারকারীদের জন্য একটি বড় পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে খবরে বলা হয়েছে ট্রাইলের অংশ হিসাবে বার্মিংহামে নতুন একটি পরিষেবা চালু করা হয়েছে এতে উবার সার্ভিস ব্যবহারকারীদের নগদ অর্থ দিয়ে তাদের ট্রাভেলের অর্থ প্রদানের অনুমতি দেওয়া হচ্ছে নিয়ম অনুযায়ী উবার গ্রাহকেরা অ্যাপের মাধ্যমে তাদের একটি ব্যাংক কার্ড নিবন্ধন করবেন এরপর নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পর এই ইলেকট্রনিক সিস্টেমের অর্থ প্রদান করতে হয় জানা গেছে একটি ট্যাক্সি অর্ডার করে ব্যবহারকারীরা দিনের সময় অবস্থান আবহাওয়া এবং ট্রাফিকের উপর নির্ভর করে বিভিন্ন দামে উবার এক্স উবার এক্সেল এক্সেক এবং এসিস্ট গাড়ি বেছে নিতে পারেন কেউ যদি ক্যাশে ভাড়ার টাকা পরিশোধ করতে চায় তাহলে গাড়ির দেওয়ার সময় তাকে অপশন বেছে নিতে হবে উবারের একজন মুখপাত্র বলেছেন তারা উবারে মানুষের চলাচলকে আরও সহজ এবং নিরাপদ করতে চান এর অংশ হিসাবে তারা বার্মিংহামে একটি পাইলট প্রোগ্রাম ট্রায়াল করছেন এতে গ্রাহকেরা চালকদের নগদ অর্থ দিয়ে তাদের ট্রাভেল ফি প্রদান করতে পারবেন ড্রাইভারদের নগদ অর্থে ভ্রমণের কোনো বাধ্যবাধকতা থাকবে না ড্রাইভাররা সহজে ড্রাইভাররা সহজেই তাদের ড্রাইভার অ্যাপের মাধ্যমে অপ্ট আউট করতে পারে জানা নগদ অর্থ প্রদানের জন্য গেছে আপনাকে গাড়ির জন্য রিকোয়েস্ট করার আগে সেটা জানতে হবে নগদ পেমেন্ট করতে অ্যাপের পেমেন্টে গিয়ে ক্যাশ পে সিলেক্ট করতে হবে ট্রিপ শেষে আপনি ড্রাইভারকে সরাসরি নগদ অর্থ প্রদান করবেন এবং তারা আপনার নোটের যে কোনো চেঞ্জ ফিরিয়ে দেবেন এই ছিল আমার কাছে উবারের যে একটি পরিবর্তন আনা হচ্ছে বা আনা হতে পারে সেই বিষয়ে বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানান আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি